আমি হট ডগ অনেকটা বড় বেশ বেশ বড় আমি একাই খাবো মা বাবা কি হার্ড রে খাদ্যেই খাই গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগ তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একদম করুণাময়ী ক্রস করে এই এটা অফিস পাড়া স্টার্ট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একদম করুণাময়ী এদিকে সামনে তো আজকে হচ্ছে সানডে আর অ্যাজ ইউজুয়াল আমরা পাঠান বলছি জওয়ানের টিকিট পাইনি আমরা অনেক খুঁজলাম বা জওয়ানের টিকিট পাইনি আমরা লাস্ট ব্লগে বললাম তোমরা খুব দেখার ইচ্ছে ছিল আজকে বাট পাইনি কি করা যাবে বাট দু তিন দিনের মধ্যে দেখে নেবো ডেফিনেটলি সোম মঙ্গলবার মধ্যে দেখে নেবো তো বাই দ্য ওয়ে আমরা আজকে একটা নতুন জায়গা সন্ধান পেয়েছি তাই তো একদম ব্র্যান্ড নিউ জায়গা যেটা কলকাতায় ইনস্টাগ্রামে অনেক ভিডিওস আছে সেটা আমরা দেখেছি ইনস্টাগ্রামে আমি ফার্স্ট দেখেছি কালকে দেখেই ওকে পাঠিয়েছি ভাই এটা একদম নতুন আর জায়গাটা নতুন না মানে জিনিসটা নতুন হয়েছে জায়গাটা পুরনো তো খুব একটা সুন্দর জিনিস আমরা দেখে তো আমি অবাক হয়ে গেছি মনে হচ্ছে ফরেন তো সেটাই আমি ওকে তাড়াতাড়ি করে পাঠিয়েছি ভাই এখানে যাওয়াই উচিত তো আজকে সেখানে যাব গিয়ে জায়গাটা তোমাদের পুরো ডিটেইলসে বলবো এখান থেকে একদমই সামনে তো এখন আর কিছু রিভিল করছি না একদম জায়গাটায় গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব গেছি আর আমরা এখন আছি হচ্ছে আরডিবি সিনেমার সামনে একটা ব্র্যান্ড নিউ প্লেস একদম ভীষণই নতুন একটা প্লেস কলকাতায় হয়েছে সেটা আমরা আজকে তোমাদের সাথে রিভিল করব আর সেই প্লেসটা এখন আমাদের উদ্বোধন হয়নি মঙ্গলবার দিন আমাদের কি ফিরাদ হাকিম উনি আসবেন এসে এখানে উদ্বোধন করবে জায়গাটা জাস্ট তোমরা দেখো মেবি অনেকে হয়তো দেখেও ফেলেছো গেস্ট তো করে ফেলেছো জায়গাটা জাস্ট দেখো চমকে যাবে এই জায়গাটা আমি এখান থেকে দেখাচ্ছি অসাধারণ জায়গা বাইরে আন্ডার মেইনটেনেন্স এখানে লেখা রয়েছে ভাই এই দেখো তো ফাইনালি হচ্ছে এই হচ্ছে টপ অফ দা টাউন রাইট রিয়েলি ইটস টপ অফ দা টাউন দেখো ভাই পুরো ব্যাংকক তো খুব সুন্দর মানে মনে হচ্ছে কি এখানে থাইল্যান্ড হংকং ব্যাংকক পুরো কাইন্ড অফ বলছি কলকাতায় আমরা ব্যাংকক পেয়ে গেছি এই হচ্ছে পুরো জায়গা আমরা एक्चुअली ভেতরে গেছিলাম একটু ওয়াশরুমে ইউজ করতে একটু ফ্রেশ হতে বাট আমরা এখন এন্ট্রি থেকে তোমাদের পুরোটা দেখাচ্ছি কোথা থেকে এন্ট্রি হবে তো এই হচ্ছে আরডিবি সামনে ওই হচ্ছে আরডিবি সিনেমা হল এই যে আর এই নিচে হচ্ছে সেই টপ অফ দা টাউন নতুন প্লেস ইন কলকাতা তাই তো সুন্দর লাগছে না দারুণ লাগছে এটা হচ্ছে এন্ট্রি এখান থেকে এন্ট্রি স্টার্ট এই জায়গাটা বেসিক্যালি এত দিন ধরে আন্ডার মেইনটেনেন্স ছিল আমরা যতবারই এসেছি প্রায় কি এক বছর হয়ে যাবে বন্ধ ছিল আর রাস্তাটা অনেকেরই প্রবলেম হয়েছে রাস্তাটা বন্ধ ছিল যারা এখানে অফিসে আসে বা এখানে সিনেমা দেখতে আসে সামনে আরডিবি তো আমরা শক হয়ে গেছি যে এটা মানে এর এতটা সুন্দর হবে মানে এতদিন কাজ চলে আবার আমরা মনে ভেবেছিলাম মেট্রোরও কাজ হবে না বাট মেট্রোরও কাজ না আলটিমেটলি এইটা হয়েছে একজন বললেন যে জায়গাটার নাম হচ্ছে পার্কিং হাব বাট নট শিওর এখনো নাম ডিসাইড হয়নি মেবি মঙ্গলবার দিন উদ্বোধন হওয়ার পর আমরা বলতে পারবো তার আগে বলতে পারবো না বাট অসাধারণ জায়গাটা এখানে মাস্ট ভিজিট ঢোকার মুখে এরকম একটা সুন্দর বসার জায়গা রয়েছে আর এখানটা বসে দারুণ লাগছে ফ্যান্টাস্টিক লাগছে আর এখানে সামনে পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে বিশেষ করে লাইটিং গুলো ভীষণ ভালো না মানে লাল নীল হলুদ সবুজ পুরো চেঞ্জ হচ্ছে তো বাইরে যেটা বলার ছিল তো এইখানে আমি এসে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে স্পেশালিস্ট জিনিসগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে মানে লাইক দুর্গাপূজা বিভিন্ন টুরিস্ট প্লেস তারপর দার্জিলিং ডুয়ার্স ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সবকিছু এখানে মানে ভিডিও সম্বন্ধে এটা বলছে আর আমাদের কলকাতারও কিছু স্পেশালিস্ট জিনিস এখানে বলছে তো ওভারঅল খুব ভালো মানে ওয়েস্ট বেঙ্গলকে বিশেষ করে প্রমোট করা হচ্ছে এটা কারণ বিশ্ব বেঙ্গল মানে বিশ্ব বেঙ্গল বলছি বিশ্ব বাংলা যেটা অ্যাকচুয়ালি সেটাকে ভালোভাবে এখানে প্রমোট করা হচ্ছে যেমন রেমিও বললো যে নামটা আমরা এখনো পর্যন্ত ঠিক মতো জানি না মানে একজন লোকাল যেখানকার লোকাল একজন আছে তাকে জিজ্ঞাসা করলাম তো সে বললো যে পার্কিং হাব রাইট পার্কিং হাব আর মঙ্গলবার এসে নাকি এটা মঙ্গলবার ফিরাদ হাকিম স্যার এসে এখানে এটা উদ্বোধন করবেন আর তারপর দেখা যাক বাট আমরা আজকে ভেরি হ্যাপি যে নতুন প্লেস উদ্বোধনের আগেও আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম তোমাদের সামনে শেয়ার করতে পারি ততদিনে মেবি উদ্বোধন হয়ে যাবে আমরা ওইদিন এটা এডিট করে ছাড়ব না 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 এইটা ফার্স্টলি এডিট করে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে পুরো জিনিসটা ঘুরিয়ে দেখাচ্ছি সো এই হচ্ছে এন্ট্রি স্টার্টিং এরকম রয়েছে ওয়াও অসাধারণ
কি সুন্দরভাবে এখানে দেখো সবকিছু জিনিস দেখা যাচ্ছে। হাওড়া ব্রিজ বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এন্ড কলকাতা হিস্ট্রিটাকে এখানে প্রকাশ করা হয়েছে। একদম একদম এখন সুন্দরবনকে দেখানো হচ্ছে। ওয়াও এই দেখো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আরে ভাবাই যাচ্ছে না যে কলকাতার মধ্যে যে এরকম প্লেসে আমরা ঘুরছি, অসাধারণ। তোমরা যারা যারা আসনি প্লিজ চলে এসো, এটা একদম আরডিবি সিনেমা। এই যে সামনে আরডিবি সিনেমা, তার অপোজিটেই রয়েছে আমরা। আর সুন্দর বসার জায়গা রয়েছে এখানে, ভীষণ ভালোভাবে বেসিক্যালি পার্ক টাইপের করেছে এখানে, প্রচুর বসার জায়গা আছে। আর ফটো তোলার মানে ফটো তোলার জন্য তো একদম মানে পারফেক্ট পিকচার, পারফেক্ট মানে সব রকম লাইট তোমরা পাবে, হলুদ নীল সবুজ পার্পল সব আলোতে পিকচার ভালো হবে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে রাতি আসতে হবে সকালে, রাতে আসলে হ্যাঁ রাইট, এটা একটা ভালো পয়েন্ট অফ পয়েন্ট আউট করেছে। সকালে কিছু হয়ে যাবে, সকালে আমি জানি না, সকালে লাইটনিং আমার মনে হয় কিছু হয়ে যাবে না, বাট চলবেও না সকালে, বাট পূজোর আগে এটা হচ্ছে বিশেষ আকর্ষণ। ভালো জায়গা, পূজোর আগে ডেফিনেটলি পূজোর সময় একবার আসবো যদি থাকি কলকাতা। আমি ঢুকতে পারবো না, তাহলে গুতগুতি লেগে যাবে এত ভিড়। ভাই ভালো জায়গা পেয়ে গেছিস, বসার জায়গা পেয়ে গেছি, বসার জন্য এখানে পারফেক্ট। চলে আসো বসে পড়ো, বসছি। বাট এখানটা এত সুন্দর লাগছে না সবাইকে দেখে, মানে ভাবাই যাচ্ছে না যে এখানে এরকম হতে পারে। আমরা অনেক লোক এসেছে আজকে সানডে বলে, অনেক লোক এসেছে। হ্যাঁ সানডে বলে লোক আসে, এটা অফিস এরিয়া, এখানে এমনি টাইমেও ভিড় থাকে, ভালোই ভিড়। এটা হচ্ছে সেই ওয়াও চায় না, এখানে আমরা এসেছিলাম। যারা যারা এখনো ভিডিওটা দেখোনি তারা প্লিজ দেখে নিও, আমাদের চ্যানেল পেজে আছে। মানে আরডিবি জায়গাটা এতটা সুন্দর করে দিয়েছে। সো তাহলে যাওয়ার, দেখতে যাওয়া মানে না দেখতে যাওয়ার বদলে এইটা দেখে, তাহলে এটা সার্থক হয়েছে, এটা সার্থক হয়েছে। যাওয়ার এখনো উপরে রয়েছে আমাদের কাছে, যাওয়ার এখনো উপরে রয়েছে ওই যাওয়ার আমাদের ডাকছে, তাহলে এটা সার্থক হয়েছে। বাট জওয়ানের যেহেতু আমরা সকাল থেকে আপসেট ছিলাম দুজনে, আর জওয়ানে দেখতে পেলাম না আজকে সানডে, অলরেডি তিন দিন হয়ে গেছে, তিন চার দিন হয়ে গেছে রিলিজ হয়ে গেছে। তো ওটার একটা পরিপ্রেক্ষিতে এইটা একটা দারুণ, তোমাদের সাথে আমরা এটা শেয়ার করতে পারলাম, কারণ এটা ফার্স্ট টাইম এমন হলো যে উদ্বোধনের আগে রিভিউ ব্লগস এসে সেটাকে কভার আপ করলো, বাট হয়তো এডিট করে ছাড়তে সেটা মঙ্গল বুধবারে, মেবি হ্যাঁ মঙ্গল বুধবারের মধ্যে মেবি এটা আপলোড করতে পারবো। রাইট, আর যারা আসলে তারা তাড়াতাড়ি চলে আসে। আরেকটা জিনিস হচ্ছে খুব ভালো, যেটা এটা যে তোমরা নিয়েতে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, মানে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে যেসব তথ্য আছে অজানা এখানে অডিও ভিজুয়ালের মাধ্যমে সেটাকে পুরোপুরি ভাবে তুলে ধরা হচ্ছে, অসাধারণ। মানে ফুল এন্টারটেইনিং, পুরো বোর হওয়ার কিছু না, সকালে আসলে বোর সম্বন্ধে সব রকমের সাংস্কৃতিক তথ্য গুলো এখানে তুলে ধরা হয়েছে, তোমাদের বাচ্চাদের পক্ষে যেটা হেল্পফুল হবে। পুরো শাটডাউন হয়ে গেল, সব অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে, সিস্টেম হ্যাং হয়ে গেছে, সিস্টেম হ্যাং করেছে নাকি বন্ধ হয়ে গেছে, মেবি 8:30 বাজে, মেবি বন্ধ হয়ে গেছে, জানিও তো না কখন খোলে কখন বন্ধ। এই হচ্ছে সেই জায়গা, দেখো এখানে সিস্টেম গুলো রয়েছে, এখান থেকে অপারেট করা হচ্ছে, তো সব বন্ধ করে দিয়েছে সিস্টেম। ভাই তো সিস্টেম শাটডাউন হয়ে গেছে পুরো, মানে ইন্ডিকেশন যে আপনারা এবার চলে যান, পুরো পাক্কা 8:30 শাটিং ডাউন হয়ে গেল, উপরে লেখা আসলো শাটিং ডাউন, আর এখানেও সব বন্ধ করে বেরিয়ে চলে গেছে, ভেতরেরাও বাড়ি যাবে। আর এইটা হচ্ছে আউট, এটা হচ্ছে আউট, হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রি ওইদিকে আর এক্সিট এইদিকে, সরি আউট মানে এক্সিট এইদিকে। আর এদিকে প্রচুর খাওয়ার দোকান আছে, প্রচুর পাব আছে, মানে একটা কলকাতা একটা মানে সুন্দরতম জায়গা, সব পরপর দেখো না, পাব হোটেল রেস্টুরেন্ট, ভালো ভালো খাওয়ার জায়গা রয়েছে। তো খাওয়ার জায়গা বলতে এখানে কিছু খাওয়া যায়, তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এন্ট্রি থেকে বেরোচ্ছি। ভাই সবই তো হলো, আমার ফটোটাই তোলা হলো না ওই সময়, ব্যাড লাগ, ভালো হয়েছে ফটো তুলতে, প্রায় 10টা ফটো তুলতে বলতো, আমি যেই তুলেছি ব্যাস লাইট বন্ধ। আমার অনেক রকম ভাবে পোজ আমি ভেবে রেখেছিলাম, ঠিক আছে, আমি এখন চলো অন্ধকারে গিয়ে, আমি ওকে বলেছিলাম যে একটা কাজ করব, যখন একটু ভিড়টা কমবে আমি অনেক রকম পোজ দিয়ে বসে দাঁড়া 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 করতে করতে লাইটই বন্ধ হয়ে গেল। 8টা থেকে স্টার্ট করেছি, আধা ঘন্টা লেগেছে, 8:30 লেগেছে ভাই। আমরা তো ওই জন্য আমরা টাইমিং সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, কেউ বলারও নেই এখানে, তো আমরা কিছু বলতে পারছি না, বাট জানতে পারি ডেসক্রিপশনে দিয়ে, ডেফিনেটলি। বাট এলে 8টার আগে এসো, নাহলে আমার মতো অবস্থা হবে, যেই পোজ দিয়ে ফটো তুলতে যাব ওই সময় শুটিং দাও। সো এই সামনে বলরাম মল্লিক মিষ্টির দোকান দেখে আর লোক শোনাতে পারলাম না, মানে ওই দিক থেকে জাস্ট বেরিয়েছি, এই যে সামনেই ওটা, এখান থেকে বেরিয়ে এই যে সামনেই রয়েছে বলরাম মল্লিক, আর সামনে পাশাপাশি কত রেস্টুরেন্ট ভালো ভালো, ওদিকে ওশিয়ান গ্রিল, মানে যাওয়ার খুব ইচ্ছা। কোথায় ভাই ওশিয়ান গ্রিল? আচ্ছা এই তো,
এখানে অক্টোপাস এইসব পাওয়া যায়, তো ওখানে একদিন যাবো। বেশ ভালো, পরপর সব ভালো ভালো দোকান রয়েছে। তো ওখানে মিষ্টির দোকান দেখে স্যার আগে বলেছে, আমি কিন্তু আগে বলিনি, তুই বলেছিস আগে খাবি, তো আমি বললাম চলো খেয়ে নি মিষ্টি, চলো চলো। তো আমি নিচ্ছি এখান থেকে কালো জামুন, আমার অসাধারণ লাগে যখন আমি মিষ্টি দোকান থেকে কালো জামুন বা গোলাপ জামুন এগুলোই খাই। আর দাদা তো অ্যাজ ইউজুয়াল ঝাল খুঁজছে, কি খুঁজছিস রে বলে দিই। আমি অনেক জায়গায় হটডগ খেয়েছি, বাট আজকে ফার্স্ট টাইম আমি ভেজ হটডগ ট্রাই করব। এই যে এখানে যে দেখ ভাই, একটাই রয়েছে, একটাই রয়েছে, এইটা বেশ ভালো। এই পনির রোল কাইন্ড অফ, এটা এটা পনির কি, এটা রোল টাইপ, বাট এটা আমরা, এটা আমরা খেয়েছিলাম। এই পনির রোলটা আমরা ওই মিষ্টিভাবে গেছিলাম, মিষ্টিভাবে গেছিলাম ওখানে খেয়েছিলাম, বাট আজকে আমি ভেজ হটডগ ট্রাই করব। তো এটা যেটা, এটা এক্সাইটেড, অনেকটা বড় বেশ, বেশ বড় আর দারুণ দেখতে। পার্টি খেয়ে নিয়েছিলাম, ভালো দেখ। তো চলো আজকে ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটেড ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, টাটা।